কিন্তু আমাদের এক্সিট পোল ঠিক কি বলছিল একবার ঝট করে দেখিয়ে নেওয়া যাক, তারপর শুরু করবো আজকে আলোচনা যে আসলে টেনশনটা কোন পর্যায়ে, কোন পক্ষ থেকে বেশি হওয়ার কথা এই মুহূর্তে। ডাবল এক্সিট পোলের শুরুতেই আমি দেখাবো জাতীয় স্তরে 543টা যেটা আমাদের পি মার্ক এক্সিট পোল আমরা যেটা দেখাচ্ছি বিগত কদিন ধরে, যেখানে বলা হচ্ছে এনডিএ পেতে পারে 359টি আসন, যেখানে ইন্ডি জোট একসঙ্গে যে জোট হয়েছে সেই জোট পেতে পারে 154 এবং আদার্স পেতে পারে 30টি আসন। এর পাশাপাশি পরের আমি যে আমাদের সমীক্ষার রেজাল্ট রয়েছে সেই সমীক্ষার রেজাল্ট দেখাবো, তা হচ্ছে ম্যাট্রিজের ক্ষেত্রে কিন্তু 543-এর মধ্যে 541টা রেজাল্ট নির্ধারণ করা হয়েছে, সেখানে কিন্তু আরও সংখ্যাটা বেশি 368 এনডিএর জন্য। ইন্ডি জোট সেখানেও এখানেও কিন্তু আটকে যাচ্ছে প্রায় 125-এর কাছাকাছিতে এবং আদার্স 48। এর পাশাপাশি দেখাবো আরও অন্য যে আমাদের পরিসংখ্যানগুলো এসছে, বিশেষত যেদিকে নজর রয়েছে আমাদের 42-এর লড়াই, যেখানে একদম হাড্ডাহাড্ডি হয়েছে এবং যেখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন, অনেক নতুন কিছু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, মানুষজন তাই বলছেন অন্তত। সেখানে ডাবল এক্সিট পোলে আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ম্যাট্রিস যে সংস্থাটি এটা করেছে সেই ম্যাট্রিসের কিন্তু বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বলা হচ্ছে বিজেপি পেতে পারে 21-25, যদিও বিজেপির রাজ্য নেতৃত্বে তারা আরও আশাবাদী যে 25-ও ছাপিয়ে যেতে পারে। তৃণমূল পেতে পারে 16-20 এবং আদার্স পেতে পারে 1টি, যার মধ্যে হতেই পারে বামেদের তরফ থেকে কোনো আসন বা কংগ্রেসের তরফ থেকে বা আইএসের তরফ থেকে, যার সংখ্যাটা সম্ভাবনাটা যদিও অনেকটাই কম। পি মার্ক কি বলছে একবার লাস্ট নিয়ে নেবো, যদি আমরা বিগত দুদিন ধরে দেখাচ্ছি আরও একবার দেখাবো পি মার্ক যে আরও একটি সংস্থা, কারণ বলছি ডাবল এক্সিট পোল, তারা বলছে 42-এর মধ্যে 22টা পেতে পারে বিজেপি, 20 পেতে পারে তৃণমূল কংগ্রেস, লেফট কোনো সিট পেতে পারবে না বা কংগ্রেসও সেখানে 0, আদার্স 0। এই জায়গা থেকেই যে প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করছি আমরা, জানি আজকে সরাসরি আমি ডিবেটে চলে যাবো আমাদের অতিথি, কিন্তু আমাদের এক্সিট পোল ঠিক কী বলছিল একবার ঝট করে দেখিয়ে নেওয়া যাক, তারপর শুরু করবো আজকে আলোচনা যে আসলে টেনশনটা কোন পর্যায়ে, কোন পক্ষ থেকে বেশি হওয়ার কথা এই মুহূর্তে। ডাবল এক্সিট পোলের শুরুতেই আমি দেখাবো জাতীয় স্তরে 543টা যেটা আমাদের পি মার্ক এক্সিট পোল আমরা যেটা দেখাচ্ছি বিগত কদিন ধরে, যেখানে বলা হচ্ছে এনডিএ পেতে পারে 359টি আসন, যেখানে ইন্ডি জোট একসঙ্গে যে জোট হয়েছে সেই জোট পেতে পারে 154 এবং আদার্স পেতে পারে 30টি আসন। এর পাশাপাশি পরের আমি যে আমাদের সমীক্ষার রেজাল্ট রয়েছে সেই সমীক্ষার রেজাল্ট দেখাবো, তা হচ্ছে ম্যাট্রিজের ক্ষেত্রে কিন্তু 543-এর মধ্যে 541টা রেজাল্ট নির্ধারণ করা হয়েছে, সেখানে কিন্তু আরও সংখ্যাটা বেশি 368 এনডিএর জন্য। ইন্ডি জোট সেখানেও এখানেও কিন্তু আটকে যাচ্ছে প্রায় 125-এর কাছাকাছিতে এবং আদার্স 48। এর পাশাপাশি দেখাবো আরও অন্য যে আমাদের পরিসংখ্যানগুলো এসছে, বিশেষত যেদিকে নজর রয়েছে আমাদের 42-এর লড়াই, যেখানে একদম হাড্ডাহাড্ডি হয়েছে এবং যেখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন, অনেক নতুন কিছু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, মানুষজন তাই বলছেন অন্তত। সেখানে ডাবল এক্সিট পোলে আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ম্যাট্রিস যে সংস্থাটি এটা করেছে সেই ম্যাট্রিসের কিন্তু বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বলা হচ্ছে বিজেপি পেতে পারে 21-25, যদিও বিজেপির রাজ্য নেতৃত্বে তারা আরও আশাবাদী যে 25-ও ছাপিয়ে যেতে পারে। তৃণমূল পেতে পারে 16-20 এবং আদার্স পেতে পারে 1টি, যার মধ্যে হতেই পারে বামেদের তরফ থেকে কোনো আসন বা কংগ্রেসের তরফ থেকে বা আইএসের তরফ থেকে, যার সংখ্যাটা সম্ভাবনাটা যদিও অনেকটাই কম। পি মার্ক কি বলছে একবার লাস্ট নিয়ে নেবো, যদি আমরা বিগত দুদিন ধরে দেখাচ্ছি আরও একবার দেখাবো পি মার্ক যে আরও একটি সংস্থা, কারণ বলছি ডাবল এক্সিট পোল, তারা বলছে 42-এর মধ্যে 22টা পেতে পারে বিজেপি, 20 পেতে পারে তৃণমূল কংগ্রেস, লেফট কোনো সিট পেতে পারবে না বা কংগ্রেসও সেখানে 0, আদার্স 0। এই জায়গা থেকে যে প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করছি আমরা, জানি আজকে সরাসরি আমি ডিবেটে চলে যাবো আমাদের অতিথি, কিন্তু আমাদের এক্সিট পোল ঠিক কি বলছিল একবার ঝট করে দেখিয়ে নেওয়া যাক, তারপর শুরু করবো আজকে আলোচনা যে আসলে টেনশনটা কোন পর্যায়ে, কোন পক্ষ থেকে বেশি হওয়ার কথা এই মুহূর্তে। ডাবল এক্সিট পোলের শুরুতেই আমি দেখাবো জাতীয় স্তরে 543টা যেটা আমাদের পি মার্ক এক্সিট পোল আমরা যেটা দেখাচ্ছি বিগত কদিন ধরে, যেখানে বলা হচ্ছে এনডিএ পেতে পারে 359টি আসন, যেখানে ইন্ডি জোট একসঙ্গে যে জোট হয়েছে সেই জোট পেতে পারে 154 এবং আদার্স পেতে পারে 30টি আসন। এর পাশাপাশি পরের আমি যে আমাদের সমীক্ষার রেজাল্ট রয়েছে সেই সমীক্ষার রেজাল্ট দেখাবো, তা হচ্ছে ম্যাট্রিজের ক্ষেত্রে কিন্তু 543-এর মধ্যে 541টা রেজাল্ট নির্ধারণ করা হয়েছে, সেখানে কিন্তু আরও সংখ্যাটা বেশি 368 এনডিএর জন্য। ইন্ডি জোট সেখানেও এখানেও কিন্তু আটকে যাচ্ছে প্রায় 125-এর কাছাকাছিতে এবং আদার্স 48। এর পাশাপাশি দেখাবো
আরও অন্য যে আমাদের পরিসংখ্যানগুলো এসছে, বিশেষত যেদিকে নজর রয়েছে আমাদের 42-এর লড়াই, যেখানে একদম হাড্ডাহাড্ডি হয়েছে এবং যেখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন, অনেক নতুন কিছু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, মানুষজন তাই বলছেন অন্তত। সেখানে ডাবল এক্সিট পোলে আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ম্যাট্রিক্স যে সংস্থাটি এটা করেছে, সেই ম্যাট্রিক্সের কিন্তু বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বলা হচ্ছে বিজেপি পেতে পারে 21-25, যদিও বিজেপির রাজ্য নেতৃত্ব তার আরও আশাবাদী যে 25ও ছাপিয়ে যেতে পারে। তৃণমূল পেতে পারে 16-20 এবং আদার্স পেতে পারে 1টি, যার মধ্যে হতেই পারে বামেদের তরফ থেকে কোনো আসন বা কংগ্রেসের তরফ থেকে বা আইএসের তরফ থেকে, যার সংখ্যাটা সম্ভাবনাটা যদিও অনেকটাই কম। পি মার্ক কি বলছে একবার লাস্ট নিয়ে নেবো, যদি আমরা বিগত দুদিন ধরে দেখাচ্ছি আরও একবার দেখাবো। পি মার্ক যে আরও একটি সংস্থা, কারণ বলছি ডাবল এক্সিট পোল, তারা বলছে 42-এর মধ্যে 22টা পেতে পারে বিজেপি, 20 পেতে পারে তৃণমূল কংগ্রেস, লেফট কোনো সিট পেতে পারবে না বা কংগ্রেসও সেখানে 0, আদার্স 0। এই জায়গা থেকেই যে প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করছি আমরা, জানি আজকে সরাসরি আমি ডিবেটে চলে যাবো আমাদের অতিথি, কিন্তু আমাদের এক্সিট পোল ঠিক কী বলছিল একবার ঝট করে দেখিয়ে নেওয়া যাক, তারপর শুরু করবো আজকে আলোচনা যে আসলে টেনশনটা কোন পর্যায়ে, কোন পক্ষ থেকে বেশি হওয়ার কথা এই মুহূর্তে। ডাবল এক্সিট পোলের শুরুতেই আমি দেখাবো জাতীয় স্তরে 543টা, যেটা আমাদের পি মার্ক এক্সিট পোল আমরা যেটা দেখাচ্ছি বিগত কদিন ধরে, যেখানে বলা হচ্ছে এনডিএ পেতে পারে 359টি আসন, যেখানে ইন্ডি জোট একসঙ্গে যে জোট হয়েছে সেই জোট পেতে পারে 154 এবং আদার্স পেতে পারে 30টি আসন। এর পাশাপাশি পরের আমি যে আমাদের সমীক্ষার রেজাল্ট রয়েছে সেই সমীক্ষার রেজাল্ট দেখাবো, তা হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু 543-এর মধ্যে 541টা রেজাল্ট নির্ধারণ করা হয়েছে, সেখানে কিন্তু আরও সংখ্যাটা বেশি, 368 এনডিএর জন্য। ইন্ডি জোট সেখানেও, এখানেও কিন্তু আটকে যাচ্ছে প্রায় 125-এর কাছাকাছিতে এবং আদার্স 48। এর পাশাপাশি দেখাবো আরও অন্য যে আমাদের পরিসংখ্যানগুলো এসছে, বিশেষত যেদিকে নজর রয়েছে আমাদের 42-এর লড়াই, যেখানে একদম হাড্ডাহাড্ডি হয়েছে এবং যেখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন, অনেক নতুন কিছু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, মানুষজন তাই বলছেন অন্তত। সেখানে ডাবল এক্সিট পোলে আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ম্যাট্রিক্স যে সংস্থাটি এটা করেছে, সেই ম্যাট্রিক্সের কিন্তু বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বলা হচ্ছে বিজেপি পেতে পারে 21-25, যদিও বিজেপির রাজ্য নেতৃত্ব তারা আরও আশাবাদী যে 25ও ছাপিয়ে যেতে পারে। তৃণমূল পেতে পারে 16-20 এবং আদার্স পেতে পারে 1টি, যার মধ্যে হতেই পারে বামেদের তরফ থেকে কোনো আসন বা কংগ্রেসের তরফ থেকে বা আইএসের তরফ থেকে, যার সংখ্যাটা সম্ভাবনাটা যদিও অনেকটাই কম। পি মার্ক কি বলছে একবার লাস্ট নিয়ে নেবো, যদি আমরা বিগত দুদিন ধরে দেখাচ্ছি আরও একবার দেখাবো। পি মার্ক যে আরও একটি সংস্থা, কারণ বলছি ডাবল এক্সিট পোল, তারা বলছে 42-এর মধ্যে 22টা পেতে পারে বিজেপি, 20 পেতে পারে তৃণমূল কংগ্রেস, লেফট কোনো সিট পেতে পারবে না বা কংগ্রেসও সেখানে 0, আদার্স 0। এই জায়গা থেকেই যে প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করছি আমরা, জানি আজকে সরাসরি আমি ডিবেটে চলে যাবো আমাদের অতিথি।